হ্যালো ফ্রেন্ড, সাকসেসফুল লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে পরীক্ষাটা হয়েছিল কনস্টেবল, তার পরীক্ষাটা হয়েছিল 2/1/2022, ঠিক আছে। সেই ডেটে পরীক্ষার যে কোশ্চেন অ্যান্সার সেই কোশ্চেন অ্যান্সারটা পুরো ওয়েবসাইটে দিয়েছে। তোমরা অ্যান্সার কোশ্চেন অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারো, কত কী কাট অফ মার্কস হচ্ছে তোমরা বুঝে নিতে পারবে, ঠিক আছে। সেই অ্যান্সারগুলো ঠিক হয়েছে বা ভুল হয়েছে সেই অ্যান্সারগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। সেই অ্যান্সারগুলো নিয়ে এখন আলোচনা করব। পরীক্ষা কোশ্চেন অ্যান্সার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল, ইংলিশের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সেগুলো হচ্ছে হার্ড থিঙ্কিং লাঞ্চ দিয়ে শূন্যস্থান পূরণ আছে ডেমোক্রেসি। এখানে অ্যান্সারটা দিচ্ছে টু ওয়ার্ডস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেনটা কী আছে, হি গট টু 10 ড্যাশ ওভার ওয়ার্ক বিকজ, শূন্যস্থান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জায়গায় কী হবে, বিকজ অফ ওভার ওয়ার্ক। 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে, আই ড্যাশ নেভার সিন সাচ এ পিকচার বিফোর, আই হ্যাভ নেভার, শূন্যস্থানে যে কী হবে, আই হ্যাভ নেভার সিন সাচ এ পিকচার বিফোর। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে অ্যান্সারটা দেওয়া আছে, উড ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার। 5 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য গার্ল টেক্স বিস্কিট এভরি ডে। এদিকে 6 নম্বরও দেওয়া আছে কারেক্ট সেন্টেন্স। 5 নম্বরে আছে, এ ভেজিটেন ইজ এ পার্সন হু নেভার ইটস মিট। 7 নম্বর, চুজ এ কারেক্ট সেন্টেন্স, হি ইজ এ ইয়ঙ্গার অফ দ্য টু বাদার্স। 8 নম্বর কোশ্চেনটাও দেওয়া আছে, তোমরা দেখে নাও, সানি ব্রাউড টু ডোজেন অ্যাপেলস, চুজ দ্য কারেক্ট স্প্লিট ওয়ার্ড। চুজ দ্য কারেক্ট স্প্লিট ওয়ার্ড, অ্যান্সার হবে কনসেন্স, চুজ দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড, চুজ দ্য কারেক্ট স্প্লিট ওয়ার্ড অরিজিম। হ্যাঁ, পুরো কোশ্চেন অ্যান্সারগুলো মানে বলে দিতে গেলে অনেক টাইম হয়ে যাবে, তার জন্য তোমরা বন্ধুরা যে অ্যান্সারগুলো আছে স্ক্রিনে আসছে দেখে নাও, ঠিক আছে। পরে একদিন তোমাদের আস্তে আস্তে সব কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করে দেবো, যদি তোমাদের লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। এবং দেখে তোমরা মিলিয়ে নাও কত কাট অফ মার্কস হতে পারে, এবং এই বিষয়ে যদি আরও জানতে চাও তাহলে নিশ্চয়ই কমেন্ট করবে, একটা লাইক একটা শেয়ার করতে তোমরা ভুলবে না। যদি কোনো প্রয়োজন পড়ে যে কাট অফ মার্কস কত হতে পারে, পরীক্ষা কবে হতে, এরকম যদি কোনো সংক্রান্ত বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে। যারা দেখছো অবশ্যই বন্ধুদের মধ্যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে, যারা পরীক্ষা দিচ্ছ তাদেরকে মধ্যে সাবস্ক্রাইব করে দাও, এবং সেই বন্ধুদেরকে অবশ্যই বলবো শেয়ার করে দাও, যাতে তারা কোশ্চেন অ্যান্সারগুলো মিলে নিতে পারে।
এই বন্ধুরা, যে কোশ্চেন অ্যান্সারগুলো দেখছি, যদি কোনো তোমাদের অসুবিধা হয় বা কমেন্ট করে আলোচনা করতে হয়, প্রত্যেকটা আলোচনা করব। তার আগে বলবো, তোমরা কোশ্চেনগুলো দেখে মিলিয়ে নাও আজকে, আর যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, এবং যে বন্ধুরা পরীক্ষা দিচ্ছে অবশ্যই তাদের মধ্যে শেয়ার করে দাও, এবং পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, তাহলে পুরো কোশ্চেনগুলো তোমরা দেখতে পারবে। হর্ষচরিত ওয়াজ রিটেন বাই হুম? হর্ষচরিত কে রচনা করেছিলেন? বাণভট্ট। নিম্নলিখিত কোন স্তরটি ওজোন গ্যাসে সমৃদ্ধ? স্ট্র্যাটোস্ফিয়ার। নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমাল থেকে উৎপন্ন হয়? মহানদী। হুইচ অ্যামং দ্য ফলোয়িং রিভার ইজ নট অর্গানাইজড ফ্রম ওয়েস্টার্ন ঘাট? ভারতবর্ষের নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশ স্ট্যান্ডার্ড মার্জিন বলা হয়? 82.30 ডিগ্রি পূর্ব। গোলকুন্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা। ভারতবর্ষে প্রথম ছাপাখানা স্থাপন করেন কে? পর্তুগিজরা। নিম্নলিখিতদের মধ্যে কোনটি সত্যবিপ্লব নীতি প্রণয়ন করেন? লর্ড ডালহৌসি সত্যবিপ্লব নীতি প্রথম প্রবর্তন করেন। কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া। সংবিধানে কোন ধারায় আর্টিকেলস অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? আর্টিকেল 17। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সরয়ু নদীর তীরে অবস্থিত। কত সালে লোকসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? 1951 সালে। রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত সম্পর্কিত? গল্ফ। মানব শরীরে কোন অংশ গ্লাইকোজেন জমা থাকে? যকৃতে। এখানে রিজেনিংগুলো দেখছি, রিজেনিং অ্যান্সারগুলো দেখতে পাচ্ছি, দেখে দেখে অ্যান্সারগুলো দেখে দেখে মিলিয়ে নেব পুরোটা। সবারই কাছে কোশ্চেন থাকবে, কোশ্চেনগুলো দেখে নেকে আমার রিজেনিং যে অ্যান্সারগুলো আছে অ্যান্সারগুলো মিলিয়ে নেব। এখানে আমাদের হিন্দি, ইংলিশ, বাংলা তিনটেতেই দেওয়া আছে অ্যান্সারগুলো, খুব দেখতে সুবিধা হবে। ঠিক আছে, যারা হিন্দু বন্ধুরা আসো তারাও দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। ম্যাথ এসছে, ম্যাথের অঙ্কগুলোর অ্যান্সারগুলো দেওয়া আছে। যদি কোনো অসুবিধা হয়, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কোনো ম্যাথ, তাহলে কমেন্ট করে জানাবে কত নম্বর দেখাটা অসুবিধা, সেটা আমি পড়ে করে দেখিয়ে দেবো সহজে করে।
এইচসিএম এলসিএমও দিয়েছে এখানে, এলসিএম এইচসিএম এর অ্যান্সার যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলবে কমেন্টে অবশ্যই। ঠিক আছে, এই ছিল পুরো ভিডিওটা। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বন্ধু প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে কোশ্চেন অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারে। ঠিক আছে, পুরো শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই বন্ধুরা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যে বন্ধুরা পরীক্ষা দিয়েছেন তাদের কাছে, যারা দেখছেন তাদের কাছে শেয়ার করে দিন অ্যান্সারগুলো এবং তারা মিলিয়ে নিতে পারো কত কাট অফ মার্কস আসলো কমেন্টে অবশ্যই জানাবেন।